শ্রী অভিজিৎ চ্যাটার্জি তাকে এবারে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। মঞ্চে সকলকে আমার নমস্কার। আমার প্রায় দীর্ঘ ১৯ বছর যাত্রা হলো WBCS-এ। শুরু করেছিলাম খুব আশ্চর্যজনকভাবে পুলিশ দিয়ে, মানে এখানে যারা চারজন না পাঁচজন আছেন বলে আমি WBCS-এ জয়েন করেছিলাম 2000 সালে। প্রায় 14 মাস ট্রেনিং করার পর মনে হলো যে বোধ হয় আমি ওখানে থাকতে পারবো না, ছেড়ে দিলাম, তারপরে এটাতে এলাম। আর আমার স্ট্রাগল যখন শুরু তখন আমি অর্ণবকে পেয়েছিলাম। অর্ণব তখন আরেকজনের সঙ্গে ছিল, পরে সে স্বাধীনভাবে নিজের একটা শুরু করে। এই অর্ণবের মতন লোকেরা ভীষণভাবে ওই গাইডেন্স দেয়। মফস্বলের ছেলে হাতরে বেড়াতাম, মানে গ্রামের সঙ্গে মফস্বলের, মফস্বলের সঙ্গে শহরের একটা বিরাট তফাৎ থাকে, এবং এখানেই না ওই প্লেয়িং ফিল্ডটা আনইভেন হয়ে থাকে, লেভেল প্লেয়িং ফিল্ড পাওয়া যায় না। এটা পড়াশোনার ক্ষেত্রেও যেমন, এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তো আমার জন্য সেটা সত্যি ছিল। আসানসোলে বড় হয়েছিলাম, তখন কিছু ছিল না, মানে আসানসোলে সিভিল সার্ভিসে পাওয়া মানে হাতে, আমি অন্তত কাউকে দেখিনি আমার সময়। তো সেই সময়ে স্ট্রাগল করা, পুরোটাই মফস্বলে পড়া। কলকাতায় এসে যারা পড়াশোনা করে তারা বুঝতে পারে, তারা পেয়ে যায়। যে ঠিক যেমন IAS পরীক্ষাতে গেলে, দিল্লিতে গেলে, মানে আমার মনে আছে আমি যখন আমি শুরু করেছিলাম IAS পরীক্ষা দেবো বলে অনেকটা দূর যেতেও পেরেছিলাম, ওই যে হয় না কাটিং এজটা তৈরি করা, সেটা হয়নি। আমাকে বলা হয়েছিল, আমার মনে পড়ে তখনও, পুলিশের উনি অ্যাডিশনাল SP ছিলেন সৌমেন মিত্র, এবং আসানসোলের ADM ছিলেন সৈয়দ আলী বাবা, ওরা দুজনেই আমাকে বলেছিলেন পারলে দিল্লি চলে যাও, হয়ে ওঠেনি। তো আমাকে বলা হয়েছিল বইয়ের জন্য ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে একটা বইয়ের দোকান আছে, জওহর বুক স্টোর, এখনও আছে, সাংঘাতিকভাবে গাইড করে, সব বলে দেয়, মানে কোন সাবজেক্ট নিলে হবে ভালো, কোন বই পড়লে ভালো হবে, বাই পোস্ট পাঠিয়েও দেয়। ঠিক সেই ভূমিকাটা অর্ণবরা কলকাতায় কলেজ স্ট্রিটে করত, এখনও করছে, আরও বেশি করে করছে। তো এই জিনিসটা না আমাদের সময় সেরকম ছিল না। এক মনে পড়ে ব্রিলিয়ান্ট টিউটোরিয়ালস বলে একটা ছিল, অনেকগুলো টাকা লাগতো আর এক গাদা বইয়ের লিস্ট দিয়ে দিত, মানে ওটা লাভের লাভ হতো না, মাদ্রাস থেকে ওই সংস্থাটা চলতো। এখানে প্রায় কিচ্ছু ছিল না, IAS তো দূরস্থ, WBCS-এরও ছিল না, ফলে যেটা ছিল সেটা হলো ওই বায়াসড ওয়েতে কলকাতার ছেলেরাই পেত, যেমনই তাদের তারা পরীক্ষায় যেমন করুক না কেন, সাধারণ পরীক্ষায়, কিন্তু বিসিএস পাওয়ার ব্যাপারে তারা পেত। আর 2000 সালে সি চেঞ্জ হলো সিলেবাসের, প্রথম একদম IAS প্যাটার্নে, দুটো অপশনাল নিতে হতো 200-200 করে, সেই 2000 সালে আমি সফল হয়েছিলাম, তারপরে আবার 2001-এ। তো আমার যেটা মনে হয়েছে, এই প্রচেষ্টাটা খুব ভীষণ দরকার ছিল। আর ক্রমশ সংকুচিত সরকারি চাকরির পরীক্ষায় WBCS-টা একটা মেন চাকরির জায়গা হয়ে গেছে। তো আমাকে যেমন এখনও অনেকে জিজ্ঞেস করে যে স্যার আর তো কোনো চাকরি নেই, এটা যদি বসবো ভাবছি কি পড়বো, আমার যেটা সমস্যা হয়ে যায় অনেকদিন আউট অফ টাচ, সিলেবাস পরে পরে অনেক চেঞ্জ হয়েছে। আমাদের সময় অঙ্কের একটা 100 নম্বরে ছিল, ভীষণ গুরুত্ব পেত, সে মনে আছে কেশবচন্দ্র নাগের বই পড়তে হয়েছিল, কঠিন কঠিন জ্যামিট্রি আসতো, সম্পাদ্য উপপাদ্য সেগুলোও পারতে হতো। এখন সেসব চলে গেছে, টেস্ট অফ রিজনিংটা অনেকটা বড় গুরুত্ব পেয়েছে, আরও অনেকটা MCQ টাইপের হয়েছে। তো এটা বলে দেবে কে, জানবো কিভাবে? আকাঙ্ক্ষা তো সবারই থাকবে, কুচবিহারের একদম প্রত্যন্ত গ্রামেরও একটা ছেলে কেন পাবে না সুযোগ? তো সেটার জন্যে মাধ্যম এই প্রতিষ্ঠানগুলো, মানে পশ্চিমবাংলার মধ্যে সেরকম সত্যি কথা বলতে কি ভালো প্রতিষ্ঠান নেই। ক্রেডিবিলিটির একটা ব্যাপার থাকে, আমি তো দেখছি এখান থেকে ভীষণ অনেকগুলো ছেলে, মানে ছেলে মেয়ে সফল হয়েছে, তারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, আমি খোঁজ করতে করতে জানলাম যে যে যখন যে স্টেজে গিয়ে অ্যাপ্রোচ করছে এদের কাছে, তারা হাত বাড়িয়ে দিচ্ছে। তো এটা দরকার ভীষণভাবে, কারণ অনেক সময় হয় আমি পরে জানতে পারলাম যে এরকম একটা জায়গায় গেলে ভালো হয়। তো একটা যদি নির্দিষ্ট সময় আমি কোর্স শুরু করে দিলাম, তারপরে কাউকে কেউ পেলো না আমাকে, তাহলে তো সেটা কাজের কাজ নয়। তো এই যে অ্যাপ্রোচেবল জায়গাটা রেখেছে, খোলা রেখেছে জায়গাটা, আর কয়েকটা জিনিস আমার মনে হয় এরা আস্তে আস্তে নিশ্চয়ই অ্যাড করবে, যেটা আমাদের সময় আমার ক্ষেত্রেও সমস্যা হয়েছিল। ওই যে ইন্টারভিউয়ের দিন গিয়ে দেখলাম যখন, মানে অপশন দিতে হবে, পুলিশ নেবো না সিভিলে থাকবো, হঠাৎ করে পাশ থেকে কি একজন বলে আরে পুলিশে অনেক প্রমোশনের সুযোগ আছে, দিয়ে দিলাম, ভাবলাম না। তাহলে 14 মাস করার পর তখন মনে হলো না আমার মানসিকতার সঙ্গে তো স্যুট করবে না, অনেকে ভাবে ভয়ে আমি পুলিশ ছেড়েছি, ব্যাপারটা মোটেই তা নয়। আমি সেই ব্যাচে প্রথম ছিলাম, আমাদের মনে আছে আমার ব্যাচে এখন
তারা সব ডিআইজি হয়ে গেছে, সুব্রত গঙ্গোপাধ্যায়, শ্যাম সিং, এরা সব আমার কাছে। তো এই জিনিসগুলো না সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা তখন আগে থেকে যদি এটা বলে দেয়, একটা মানুষ তার নিজের মতন ঠিক করে নেবে সে কোন সার্ভিসটা করবে, কিন্তু একটা গাইড করে দেবো এই সার্ভিসের এই প্রয়োজন, সব সব কিছুতেই প্রয়োজন কমস থাকবে। তো সেই জিনিসটা যদি এরা আমাদের মতন যারা আছে অভিজ্ঞ, যারা চাকরি করছে অনেকদিন ধরে, তারা নতুন যারা এন্ট্রান্স, তাদেরকে যদি বলে দেয় যে এই জিনিসগুলো আছে, তাদেরও প্রশ্ন থাকতে পারে, তো সেটা জেনে নিয়ে তারা তখন সার্ভিসটা সিলেক্ট করতে পারে, তো সেটাও দরকার আছে। আর আরেকটা পরামর্শ দেবো, সেটা হলো যে শুধু WCS এ কনফাইন না থেকে এরা UPSC এর কথাটাও ভাবছে, আমি বলবো SSC জিন এটা নিয়েও ভাবতে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল আছে খুব ভালো চাকরি, ওগুলো ওগুলো নিয়েও আস্তে আস্তে এরা সম্প্রসারণ করুক, এটা আশা করব। আর আপনারা যারা এদের স্পর্শে সফল হয়েছেন, অন্যদের কাছে তার একটা অনুপ্রেরণা হবে, তারা অন্তত জানতে পারবে আপনাদের থ্রু দিয়ে, আপনাদের মাধ্যমে, যে একটা ভালো প্রতিষ্ঠান আছে যেখানে গেলে সত্যিকারের সাহায্যটা পাওয়া যায়। প্রতিষ্ঠানটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটা কামনা করি। ধন্যবাদ।